চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় যশ, বাংলার কোন কোন এলাকায় বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা? তো বন্ধুরা, বাংলার কোন কোন জেলায় কবে কখন কত কিলোমিটার বেগে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যশ? এছাড়াও এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যশের জেরে বাংলার কোন কোন এলাকাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত বছরের মে মাসে ভয়ঙ্কর করোনা পরিস্থিতি চলার সময়ই বাংলার বুকে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আমফান। সেই ঘূর্ণিঝড়ের ভয়ঙ্কর স্মৃতি এখনও দগদগে হয়ে রয়েছে বাংলার আম জনতার মনে। আর এবছরেও ঠিক প্রায় একই সময়ে নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে ঘূর্ণিঝড় যশ। ঘূর্ণিঝড়ের এই পূর্বাভাস ইতিমধ্যেই উৎকণ্ঠর সাথে দিন গুনছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দারা। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী 22 মে আন্দামান সাগরের লাগোয়া পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। রবিবার থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 24 মে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। 26 মে সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় যশ। জানানো হয়েছে এই ঝড়ের গতিবেগ থাকবে 155 থেকে 165 কিমি, সঙ্গে ভারী বৃষ্টিপাত, উপকূলবর্তী এলাকায় ক্ষতির সম্ভাবনা বেশি। 26 মে সকালে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা উপকূলের কাছে পৌঁছে যাবে। 26 তারিখ বিকেলেই পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা ও বাংলাদেশ উপকূলে পৌঁছে যাবে এই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহবিদরা জানাচ্ছেন ক্রমশ উড়িষ্যা উপকূল থেকে এই ঘূর্ণিঝড়ের অভিমুখ সরে যাচ্ছে, ফলে পশ্চিমবঙ্গ উপকূলে দীঘা থেকে সুন্দরবনের মধ্যে তা আছড়ে পড়ার সম্ভাবনা বেশি। সেই কারণেই এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরে। এছাড়াও সুন্দরবন, 2 চব্বিশ পরগনা, কলকাতা শহরেও যশের বা ইয়াসের প্রভাব পড়বে। তবে আমফান যে শহরের ওপর দিয়ে বয়ে গিয়েছিল, যশ কলকাতা শহরে সেই তাণ্ডব চালাবে না।